Assalamualaikum, dear student, friends and viewers. How are you? I hope all of you are well. I am also fine by the grace of Almighty Allah. Today, I will discuss about square and square root. Ajke ami tomader samne borgo ebong borgomul songkranto chapter ta niye alochona korbo. Eta class 6 e royeche. To ajke shudhu ami বর্গ সম্পর্কে কি নিয়ে আলোচনা করব, কিভাবে সূত্রের সাহায্যে ট্রিক্সের সাহায্যে আমরা বর্গ খুব তাড়াতাড়ি বের করতে পারবো সেটা আজকে বোঝাব। তো শুরু করা যাক, প্রথমেই বর্গ কাকে বলে? বর্গ যা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাই। তো বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অথবা বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যার আরেকটা সংখ্যা এইভাবে দেওয়া যায়, কোনো একটা সংখ্যার বর্গমূল করলে যদি আমরা অখণ্ড সংখ্যা পাই তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন নয়, নয়কে বর্গমূল করলে আমরা তিন পাই, তাহলে নয়টা হলো পূর্ণবর্গ সংখ্যা। চারকে বর্গমূল করলে আমরা দুই পাই, চারটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এককে যদি আমরা বর্গমূল করি তাহলে একই পাই, এককে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তো পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে জোড় সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার বর্গ করলে জোড় সংখ্যক জোড় জোড় সংখ্যা পূর্ণবর্গ করলে আমরা জোড়ই পাবো, আর বিজোড় সংখ্যার পূর্ণবর্গ করলে বিজোড় বিজোড়ই পাবো। ঠিক আছে, তো আর একটা কথা, পূর্ণবর্গ সংখ্যার শেষে বিজোড় সংখ্যক আমাদের শূন্য থাকবে না, বা পূর্ণবর্গ সংখ্যা বের করতে গিয়ে যে দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক থাকতে হবে। তো আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করার কয়েকটা নিয়ম এখানে দেখাবো। যদি একক স্থানীয় অঙ্কটা, যদি আমাদের কাছে একক স্থানীয় যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটা যদি পাঁচ হয়, একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে বর্গ বের করার নিয়ম কি? প্রথম যে সূত্রটা শিখাবো সেটা হচ্ছে একক স্থানীয় কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক, কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার একক স্থানীয় একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে বর্গ বা পূর্ণ বর্গ বের করার নিয়ম, পাঁচ হলে পূর্ণ বর্গ বের করার সহজ নিয়ম। তাহলে এটা আবার আমরা কিভাবে করবো? কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ হয় তাহলে পাঁচ হলে পূর্ণ বর্গ সংখ্যা আমরা কিভাবে করবো? উদাহরণ দিচ্ছি, কথার কথা আমি প্রথম একক স্থানীয় অঙ্ক উদাহরণ দিলাম, উদাহরণস্বরূপ পনেরো। তার এই যে স্কোয়ার, এটাই তো বর্গ। তো পনেরোর স্কোয়ার বের করতে হলে বলছে নিয়মটা যে একক স্থানীয় অঙ্ক কত রয়েছে, পাঁচ রয়েছে, তো পাঁচের আগে বর্গমূল করো, পাঁচ পাচ্ছে পঁচিশ। তারপরে একক স্থানীয় অঙ্ক বাদে যে পরের যে অঙ্কটা পড়ে রইলো বা সংখ্যাটা পড়ে রইলো ওটা ওটা কত আছে, এক। যত আছে যে থাকে পাঁচের বাঁদিকে যে অঙ্কটা যত থাকবে তার সঙ্গে আর এক যোগ করতে হবে। এক তো ছিলই গণিত, একের সঙ্গে আর এক যোগ করতে হবে, একের সঙ্গে আর এক যোগ করলে কত হয়, দুই। তাহলে এক গণিত দুই, গুণফল হচ্ছে দুই, তাহলে এখানে গুণফলে দুই হতে হবে। এটা হচ্ছে পনেরোর আমাদের স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দুশো পঁচিশ। পাশে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমরা এবারের যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে পঁচিশ, পঁচিশ তার স্কোয়ার। পূর্ণবর্গ বের করার নিয়ম আছে এককের অঙ্কটা হচ্ছে পাঁচ রয়েছে, তাহলে পাঁচের বর্গ করলে পাঁচ পাচ্ছে কত হয়, পাঁচ পাচ্ছে পঁচিশ। এবার এককের অঙ্ক বাদে বাঁদিকে যে অঙ্কটা রয়েছে সেটা কত রয়েছে, দুই। দুই গুণিত দুইয়ের সঙ্গে যত থাকবে তার সঙ্গে আর এক যোগ করে দিতে হবে, তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে, তিন হবে। তাহলে দুই আর তিন গুণ করে যেহেতু ছয় হবে, ছটা এখানে বসে দিতে হবে। আমরা এখন এখানে লিখে লিখে করছি, পরে আমাদের লিখতে হবে না, মনে মনে হয়ে যাবে।
একই ভাবে যদি আমরা আরেকটা উদাহরণে চলে আসি, 35 35 তার স্কয়ার, তাহলে 5 5 একের অঙ্কটা 5 5 কত হবে 25 বসে গেল। এখানে 3 আছে গুণিত 3 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 3 প্লাস 1 যোগ করলাম কত হলো 3 ইনটু 4 4 3 12, তাহলে এখানে আমাদের 12 বসিয়ে দিতে হবে। এই হলো আমাদের উত্তর। তাহলে কোন একটা সংখ্যার একক স্থানে অঙ্ক যদি 5 হয় তাহলে ওর পূর্ণ বর্গ বের করার নিয়মটা হচ্ছে 5 এর বর্গ করে বসিয়ে দিতে হবে প্রথম, তারপরে বাঁদিকে যে অঙ্কটা থাকবে ওটার সঙ্গে 1 যোগ করে বাঁদিকের অঙ্কটা আর 1 যোগ যোগ ফল যেটা পাবো দুটো গুণ করতে হবে, গুণ করে বসিয়ে দিতে হবে। আমরা যদি আরেক অন্য উদাহরণে আসি, ধরো ওখানে দিলাম 45 দিচ্ছি, 45 তার স্কোয়ার, 45 এর স্কোয়ার বের করলে কত হবে 5 5 25 তো বসবেই, 4 এর সঙ্গে 1 যোগ করে দাও 5, 4 আর 5 গুণ করলে হয় 20। এটা এবার আমরা 55 বের করছি তার স্কোয়ার, তাহলে 55 তার স্কোয়ার বের করলে 5 5 25 হয়ে গেল। এদিকে কত ওই 5 এর এদিকে কত আছে 5 আছে, 5 এর সঙ্গে 6, 5 আর 6 যোগ করলে হয় গুণ করলে হয় 30। এবার আমরা যে 65 বের করি 65, তাহলে 5 5 কত হবে 25, 5 এর 6 এর সঙ্গে আর 1 যোগ করলে 7, 7 42। তাহলে আমাদের সময় লাগবে, গুণ করতে হবে না তাড়াতাড়ি। তাছাড়া আরো আমরা যখন বর্গমূল বের করবো এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো ঠিক সেই নিয়মে খুব সহজে বের করার জন্য, আমরা এখানে যদি চলে আসি 75 একই নিয়মে আমরা বের করি 65 75 এর স্কোয়ার, তাহলে কত হবে 5 5 5 5 25 7 হয়েছে, ওর সঙ্গে 1 যোগ করলে 8, 8 আর 7 আর 56, আর 85 এর স্কোয়ার। এভাবে আমরা চলতে থাকবো আমাদের যেটা যত খুশি, ঠিক আছে। 85 এর স্কোয়ার 5 5 25, 8 এর সঙ্গে 1 বেরিয়ে দাও, 8 9, 8 9 8 9 72। তাহলে আমাদের কোনো একটা সংখ্যা একক স্থানে আমরা যদি 5 থাকে তাহলে সেটার প্রথমে এককের অঙ্কটা 5 5 25 গুণ করে বসাবো, বা 5 এর বাঁদিকে যে সংখ্যা থাকবে ওটার সঙ্গে 1 যোগ করে গুণ ফল আকারে বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় নিয়মে যাব, কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক না হয় এবার যে দশক স্থানীয় অঙ্ক 5, মানে একক স্থানীয় অঙ্কটার জায়গায় শুধু দশক স্থানীয়, দশক স্থানীয় অঙ্ক 5 হলে পূর্ণ বর্গ বের করার সহজ নিয়ম কি? যদি দশকের অঙ্কটা 5, তাহলে দশকের অঙ্ক 5 হবে কি, 5 থেকে শুরু হয় যেটা 50 হয়, 51, 52, 53, 5 থেকে কোথা থেকে কোথায় শুরু হয়, রেঞ্জটা কোথা থেকে থাকে দশক স্থানীয় অঙ্ক 51 থেকে 59, এই সমস্ত সংখ্যাগুলো আমাদের বের করার নিয়ম কি? তো এই সমস্ত সংখ্যাগুলো অঙ্ক বের করার নিয়মটা বলছে যে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তার স্কোয়ার এই উদাহরণটা বলছে এককের যে অঙ্কটা রয়েছে সেটাকে বর্গ করো, বর্গ করে বসিয়ে দাও, একের অঙ্ক 1, 1 কে বর্গ করলে 1 ই হয়, তো এক অঙ্কের এক এক অঙ্কে আমরা এই দিতে হবে দুটা অঙ্ক নিয়ে সংখ্যা লিখতে হবে, না হলে একটা জিরো নিতে হবে, কত হবে 1 এর বর্গ করলে 1 হয় সেই জিরো লাগে, ডবল ইভেন ডিজিট বসাতে হবে, ঠিক আছে। বলো আর 5 5 কত, 5 5 25, 25 এর সঙ্গে একবার আমরা 1 যোগ, 5 5 25 হয় 25 প্লাস এখানে যে পাশের 1টা থাকবে, এখানে ওখানে আগে হয়ে যাচ্ছে, এখানে কি হবে 5 5 25 গুণ বর্গ করার পরে পাশেরটা 1 যোগ করতে হবে, সেটা 26, এটা হবে 26, না হলে হয়তো আমরা এখানে গুণটা একবার দেখে নিতে পারি, 5 1 5 1 গুণ করছি 5 1 কে 5, 1 1 1 5 1 কে 5, 5 1 কে 5, 5 5 25, 1 10 6 2 অবশ্যই হবে, ঠিক আছে। তাহলে নিয়মটা কি হলো, প্রথমে একক স্থানীয় অঙ্ক বর্গ করব, যদি দুই অঙ্কের আসে তাহলে ওটা বসিয়ে দেবো, যদি না আসে তাহলে জিরো লাগিয়ে দুই অঙ্কের বানাবো, তারপর এদিককার বাঁদিকে যে পাশটা থাকে 5 5 25 করে নেওয়ার পর একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে, পাশের আরেকটাতে আমরা আসি 52 তার স্কোয়ার, তাহলে দুই দুয়ে 4 এক অঙ্কের আসছে তার বর্গটা, তাহলে একটা শূন্য নিয়ে 4 লিখতে হবে 0 করো, ঠিক আছে। আর 5 5 25 25 এর সঙ্গে 2 যোগ করো কত হবে 26 27, তাহলে এটাও আমরা একটু চেক করে দেখি হয় কিনা, 5 2 5 2 তাহলে 2 দিয়ে 4, 5 2 10, 5 2 10, 5 5 25, 5 5 25 তাহলে কত হলো 4 0 5 10 হচ্ছে 26 হবে, সরি 7 2 এটা। তো নিয়মটা বোঝা গেল কি? আর একটা ধরো 53 তার স্কোয়ার, তাহলে কি হবে প্রথমে 3 3 9 এক অঙ্কের হচ্ছে, তাহলে জিরো লাগিয়ে লাগাতে হবে, 5 5 25
সাত তিন আঠাশ, বুঝে গেল কি? 54, 54 তার স্কোয়ার, এটা হচ্ছে পাঁচ পাঁচে চার চারে ষোলো, পাঁচ পাঁচে কত, পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ আর চার, পাঁচ পাঁচে পঁচিশ আর চার উনত্রিশ, 55 তার স্কোয়ার, পাঁচ পাঁচে কত, পঁচিশ দুই অঙ্কের হয়ে গেছে, পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ যোগ্য হয় তিরিশ, হ্যালো 56 তার স্কোয়ার, ছ ছয় ছত্রিশ, পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় একত্রিশ, পঁচিশ আর ছয় একত্রিশ, তাহলে এবার আমরা 59 লিখছি, 59 এর স্কোয়ার বের করলে কত হবে, নয় নয় একাশি দুই অঙ্কের আছে, আর পাঁচ পাঁচে পঁচিশ আর নয়, পঁচিশ চুয়াল, পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ আর নয় যোগ করলে কত হয়, পঁচিশ আর নয় যোগ করলে হয় চৌত্রিশ, ঠিক আছে? তাহলে এটা লাস্টটা আমরা গুণ করে দেখি তো কি বলো কিনা, 59 59, ন নয় একাশি হাতে থাকলো আট, ন পাচ্ছে পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর আট, পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ, তিন তিন পান্ন ফিফটি থ্রি, আর পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকলো ফোর, পাঁচ পাঁচে পঁচিশ উনত্রিশ, 29 ওয়ান এইট ফোর থ্রি, থ্রি ফ্রিট, সব ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় নিয়মটা বোঝা গেল, তাই তো? এবার আমরা চলে আসি ঠিক পরের ইসে, কোন পূর্ণবর্গ সংখ্যার সঙ্গে হাফ থাকলে তার নিয়ম কি। এবার আমরা পরের নিয়মটা আলোচনা করবো, এটাও গেল।
তো আমরা এর আগে পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞা পড়েছিলাম, কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এবার প্রশ্ন আছে, পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে, কি কি হতে পারে? আর পূর্ণবর্গ সংখ্যার কি কি হতে পারে না? পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে না? এখানে পাশে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক আছে, আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা করবো। কোন একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলছে? কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটাকে হচ্ছে, সে গুণফলটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বা কোন একটা সংখ্যার বর্গমূল করলে যদি আমরা অখণ্ড সংখ্যা করে পাই তাহলে সেই সংখ্যাটাকে বলা আছে পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হতে পারে? এককের ঘরের অঙ্ক, তাহলে আমাদের টোটাল অঙ্ক রয়েছে আমরা জানি 10টা, কটা? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল অঙ্ক রয়েছে 10টা। এই 10টা অঙ্কের মধ্যে কি কি হতে পারে, এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? 1 থেকে 10 আমার টোটাল অঙ্ক সংখ্যা রয়েছে, 1 থেকে 10 কয়টা? 1 থেকে 10টা রয়েছে আমার টোটাল পূর্ণ অঙ্ক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক রয়েছে। এই 10টা অঙ্কের মধ্যে আমি আগে দেখবো বিছে বিছে যে কোন কোন সংখ্যার সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, 1 থেকে 10 এই অঙ্কগুলোর মধ্যে কোন কোন অঙ্কগুলো পূর্ণবর্গ। যদি আমি 0 0 বর্গমূল করি তাহলে 0 খুঁজে পাবো, তাহলে 0টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? 1 1-এর বর্গমূল করলে আবার 1 পাচ্ছি, একটাও পূর্ণবর্গ সংখ্যা। 4 4-এ যদি আমি বর্গমূল করি তাহলে 2 পাবো, তাহলে বা 4টা পূর্ণবর্গ সংখ্যা, 4টা পূর্ণবর্গ সংখ্যা 0 1 4। এবার যদি আমি 9 করি, 9 9টা আছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9টা হবে। এবার 9কে দেখতে কার মতো হয়? 6-এর মতো, 6 হবে 5। আমি এবার ব্যাখ্যা করবো যে এককের ঘরের অঙ্কগুলো এগুলো এগুলো হতে পারে। কোন একটা পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? টোটাল 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক রয়েছে, 10টার মধ্যে 6টা, ক্রিকেট খেলার সর্বোচ্চ মান হচ্ছে 6, পূর্ণবর্গ সংখ্যার সংখ্যা হচ্ছে 6, আর ক্রিকেট খেলার দ্বিতীয় সর্বোচ্চ মান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, ওখানে আলোচনা করবো। তো আমরা কিভাবে মনে রাখবো যে পূর্ণবর্গ 1 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল অঙ্ক রয়েছে আমার 10খানা, এই 10খানা অঙ্কের মধ্যে যে সমস্ত অঙ্ক অঙ্ক হচ্ছে পূর্ণবর্গ, অর্থাৎ যাদেরকে বর্গমূল করলে অখণ্ড সংখ্যা করে পাবো সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওগুলো একগুলো হতে পারে, 0 0-কে 0 পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, 1-কে বলতে পারি, 4-কে বলতে পারি, 9-কে বলতে পারি। প্রশ্ন থাকলে এবার 6 আর 9-কে, এখানে একটা মানুষ রয়েছে, উপরে একটা মানুষ রয়েছে, ঠিক আছে, নিচে একটা মানুষ রয়েছে, এখানে 6 রয়েছে, তো ঠিক আছে 6 ধরো, এখানে 9 রয়েছে এভাবে। তাহলে এই মানুষটা উপরের লোকটা এটাকে দেখতে পাবে কত? 6, এই লোকটা এটাকে দেখতে পাবে 9। 6 আর 9-কে, যে 9 পূর্ণবর্গ সংখ্যা, তো এক সাইড দিয়ে ওদিক দিয়ে 6 বলছে, তো এদিক দিয়ে আবার 9 বলছে, ওই জন্য 9 আর 6 একদিকে একরকম দেখতে বলছে, 6টা এর মধ্যে নিয়ে নিয়েছে। আর 5টা আছে এক্সপ্রেশনাল কেস, মনে রাখতে হবে, ঠিক আছে, 5টা এক্সপ্রেস। তাছাড়া আরেকটা কথা, যে যার সঙ্গে যার দোস্তি থাকবে সে তো অবশ্যই থাকবে। দেখো, একের সঙ্গে দোস্তি মানে 10, একের সঙ্গে কার দোস্তি রয়েছে? একের সঙ্গে 9-এর দোস্তি রয়েছে,
মানে এক আর নয় যোগ করলে 10 হয়, ঠিক আছে? তাহলে ওর 10 থাকবে পূর্ণ বর্গের মধ্যে, ও থাকবে তো ও থাকবে 4। 4 এর সঙ্গে কত যোগ, দোস্তি, 4 এর সঙ্গে 6 এর দোস্তি রয়েছে, তাই তো? এরা যোগ করলে 10 হয়, তাহলে 4 থাকলে অবশ্যই 6 থাকবে। তাহলে আমি কিভাবে মনে রাখবো যে আর টোটাল 1 2 3 4 5 6 খানা, 5টা আছে এক্সপ্রেশন থাকবে, দুটোর মিডিয়ানের মধ্যে 5টা পূর্ণ বর্গের মধ্যে আসবে, ঠিক আছে?
এবার আমরা একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সমূহের কিভাবে ই বের করবো, বর্গ বের করবো। ধরো আমি দেখাচ্ছি এখানে একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ কিভাবে বের করবো। একই অঙ্ক দ্বারা একই অঙ্ক দ্বারা গঠিত একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ বের করার নিয়ম, বর্গ মানে পূর্ণ বর্গ বের করার নিয়ম, বের করার নিয়ম। দেখো এখানে আমি প্রথমে যেটা দিয়ে দেখাবো, এক দিয়ে একই অঙ্ক মানে এক এক এক, প্রথমে এটা দিয়ে বুঝাই একের স্কোয়ার। তো এই এক এক দিয়ে যদি থাকে তাহলে বের করার নিয়ম হচ্ছে কটা এক আছে, দুইটা, তাহলে এক দুই পর্যন্ত যাবে, উল্টো দিক দিয়ে গিয়ে আবার এক একে শেষ করবে, এক দিয়ে শুরু হবে উল্টো দিক দিয়ে, দুইয়ের পরে এক একে গিয়ে শেষ। আর খুবই সোজা, ধরো এক দুই তিনটা আছে, তার স্কোয়ার বের করতে বলছে, তাহলে কটা তিনটা আছে, তাহলে গুণিয়ে এক দুই তিন লিখলাম, এবার উল্টো দিক দিয়ে লিখতে গিয়ে আবার এক একে শেষ করবো, তিনের পরে দুই তারপরে এক, দুই নম্বর হলো, পাঁচে তিন নম্বরে করেছি, এক দুই তিন চার, তার স্কোয়ার বের করতে হবে, তাহলে কত হবে এক দুই তিন চার, উল্টো দিক দিয়ে তিন দুই এক, এটা হবে অবশ্যই, গুণ করে দেখবে হবেই। আবার বের করতে বলছি এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা লিখে নিয়ে বলো তোমরা কি হবে, এক দুই তিন চার পাঁচ, উল্টো দিক দিয়ে চার তিন দুই এক, হবে কিনা একটা তোমরা গুণ করে দেখে নিতে পারো, কটা আছে জানি না, তো এক দুই তিন চার, এক দুই তিন চার, টোটাল তাহলে কটা হলো আটটা হলো, তাহলে কি হবে এক থেকে আট লেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এবার উল্টো দিক দিয়ে সাত, সাতের পরে কমা ছয় পাঁচ চার তিন দুই এক, অবশ্যই এটা হবে, ঠিক আছে, এক থেকে নয়ের মধ্যেই রাখবে, দশের উপরে যাবে না, এগুলোর মধ্যেই রাখতে হবে। তাহলে একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ বের করার নিয়ম। এবার এবার যদি আমরা দুই দিয়ে বের করতাম কি হতো, ধরো সাপোজ একই অঙ্কটা দুই আছে, দুইয়ের স্কোয়ার বের করছি, তুই কি পারো, দুই এখানে প্রথমে যে দুই কমা নিতাম, দুই দিয়ে কত হয়, দুইয়ের স্কোয়ার হয়ে যেত, তাহলে এক আর এক দুটো এক পড়ে থাকতো, মানে ওরকম নিয়মে, তাহলে দুই দিয়ে কত হয় চার হয়, এটা সূত্র কি এক দুই এক, গুণ করো চার এক চার, চার দুই আট চার, যদি এমনি হতো যে দুই 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 তার স্কোয়ার, তাহলে কি এখানে দুইয়ের স্কোয়ার কমন নিতাম, তাহলে এক দুই তিনটা এক তার স্কোয়ার, দুইয়ের স্কোয়ার চার গুণিত এক দুই তিন দুই এক, গুণ করো উল্টো ডান দিক দিয়ে গুণ করতে হয়, চার এককে চার, চার দুই আট, চার তিন বারো, দুই হাতে থাকলো এক, চার দুই আট একে নয়, চার এককে চার, অবশ্যই এভাবে করা যায়। এবার আমি একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ বের করার আমি স্পেশাল কয়েকটা রুল দেখাবো, এখন একের তো ভালো, এক দুই দেখালাম, এবার আমি দেখাবো একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ বের করার নিয়ম। একই অঙ্ক দ্বারা কি কি, এই তিনটার ক্ষেত্রে একটাই নিয়ম, একই অঙ্ক দ্বারা দেখাবো তিনের, তিনের সঙ্গে কত যোগ করলে ছয় হয়, তিন যোগ করলে ছয় সঙ্গে কত যোগ করলে নয় হয়, তিন যোগ করলে তিন ছয় নয়, তিন ছয় নয়, একে দেখালাম তিন ছয় নয়, এটি দেখাবো কিভাবে আমরা বের করবো, তাহলে একটা একটা করে আলোচনা করি আমরা, তো সবটির ক্ষেত্রে একটাই নিয়ম হবে। দেখো প্রথমে আগে আমি বলে দিই, একটা দেখাই তিন আর তিনের স্কোয়ার, এইটা করলে কত হয়, তো এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে একক, এখানে এককের অঙ্ক তো রয়েছে তিন, দুটা তিন তার স্কোয়ার আমি দেখাচ্ছি, তাহলে তিন তিনে কত, তিন তিনে নয়, এককের অঙ্কটার স্কোয়ার করে এখানে বসাবো, যেহেতু বর্গ করছি তাহলে বর্গ করে বসাতে হবে, তিনের স্কোয়ার নয়, তো এককের অঙ্কটা যা পাবো তা থেকে এক কমিয়ে দিতে হবে, নয় পেলে কত বসাবো আট বসাবো, সাত থাকলে পরে ছয় বসাবো, পাঁচ থাকলে পরে চার বসাবো, চার থাকলে তিন, তিন থাকলে দুই, দুই থাকলে এক, এক থাকলে শূন্য, ঠিক আছে, যত পাবো বর্গ করে তার থেকে এক কম। এবার এককের অঙ্কর সঙ্গে এখানে একটা লিঙ্কিং আসবে, পরে ক্রিয়াটা আসবে, নয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয়, এককের সঙ্গে লিঙ্কিং ওয়ার্ডটা হবে জিরো যোগ করলে নয় হয়,
দশকের সঙ্গে কত যোগ করলে নয় হয়? এই দশকের সঙ্গে আট রয়েছে, আট কত যোগ করলে নয় হয়? এক। তো এটা এক হবে। আমি আরো উদাহরণ দিয়ে ক্লিয়ার করব। এক দুই তিন তার স্কোয়ার, এখানে এটার ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে তিনটা আছে, তো এখানে তিন তিনে নয়, তারপর কি বলেছি ওখানে যত হবে তার থেকে এক কমিয়ে দিতে হবে, দশকেরটাকে এক কমিয়ে দিলাম, আট হলো। এবার আট হলো, তো এখানে কটা আট লিখবো? একটা কম কটা আট লিখবো, এখানে যটা তিন থাকবে তার থেকে একটা কম লিখতে হবে, তিনটা তিন আছে তাহলে দুটা আট লিখতে হবে। এবার যে কথাটা বলছে লিঙ্কিং, এটা কত হবে লিঙ্কিং, যে এটা একটা অঙ্কটা কত হবে, নয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয়, জিরো যোগ করলে নয় হয়, তো জিরো হবে লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ডের বাঁ দিকে অঙ্ক কত হবে, এই দশকের অঙ্কটার সঙ্গে কত যোগ করলে নয় হয়, দশকের অঙ্কটার সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে নয় হয়, তাহলে এক আর এক, জিরো লিঙ্কিং ওয়ার্ডটা অঙ্কটার ডান দিকে যত এক অঙ্ক থাকবে বাঁ দিকে ঠিক ততটাই এক অঙ্ক হবে। আর ঘুরিয়ে বলতে গেলে এটা হয় যে যে একই সংখ্যাগুলো যত সংখ্যক সংখ্যার বর্গ বের করছি তার থেকে একটা করে কম, লিঙ্কিং ওয়ার্ডের দুটো এক হবে। তারপরে আরেকটা আমি উদাহরণ দিয়ে দিই, এখানে ধরো চারটা করলাম, এক দুই তিন চার, এটা তার স্কোয়ার, তাহলে তিন তিনে কত বসাতে হবে, নয়, তাহলে এক কম হবে আট, তো কটা আট লিখবো, এখানে যটা অঙ্ক থাকবে তার থেকে একটা কম, চারটা অঙ্ক আছে তিনটা লিখতে হবে। লিঙ্কিং অঙ্কটা কত হবে, লিঙ্কিং অঙ্কটা নয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয়, জিরো যোগ করলে নয় হয়। এবার লিঙ্কিং ওয়ার্ডের বাঁ দিকের অঙ্কগুলো কত হবে, না দশকের অঙ্কটার সঙ্গে কত যোগ করলে নয় হয়, এক যোগ করলে হয়, এক, কটা এক হবে না, আট জোড়া থাকবে, এক দুই তিন, বা জয়টা অঙ্ক বের করতে বল, স্কোয়ার বের করতে হবে, বর্গ বের করতে হবে, তার থেকে একটা কম। বোঝা গেল কি? আবার বলছি আর একটা, তিন দুই তিন চার পাঁচ, পাঁচটা তিনের স্কোয়ার বের করছি, তাহলে প্রথমে প্রথমে তিন তিনে নয়, তার থেকে এক কম আট, কটা আট লিখবো আমি, যেটা আমার থাকবে তার থেকে একটা কম, পাঁচটা আছে তাহলে চারটা আট লিখতে হবে, চারটা আট। এবার লিঙ্কিং ওয়ার্ডটা কত বস, অঙ্কটা কত বসবে, লিঙ্কিং অঙ্কটা বসবে নয়ের সঙ্গে কত যোগ করলে নয় হয়, জিরো যোগ করলে, দশের সঙ্গে কত যোগ করলে নয় হয়, এক যোগ করলে, তাহলে লিঙ্কিং কটা থাকবে, এক থাকবে, এক কটা থাকবে, যেটা আট ওদিকে আছে চারটা, তো চারটা। বুঝা গেল? এটা হবে। আরেকটা আমি উদাহরণ দিয়ে দিই তাহলে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা বের করছি, সাতটা বের করি, যটাই বের করি আগে তিন তিনে নয়, নয়ের পরে এখানে এক কম আট হবে, কটা আট হবে, নট এখানে আছে সাতটা, তাহলে ছটা হবে, তিন চার পাঁচ ছয়, লিঙ্কিং নয়ের সঙ্গে কত যোগ করে জিরো হয়, জিরো যোগ করে নয়, এদিকে কটা, এবার দশকের সঙ্গে কত যোগ করে নয় হবে, দশকের সঙ্গে আমি এক যোগ করলে কটা হবে, তাহলে ছটা, এক দুই তিন চার পাঁচ ছয়। বুঝা গেল কি? তাহলে এখানে দেখো এই তিন ছয় নয়ের যখন একই সংখ্যা আমি স্কোয়ার বা বর্গ বের করব, বর্গ বের করার সময় সবটির ক্ষেত্রে দেখো তো এখানে ঘুরে গেলে কয়টা অঙ্ক এসছে, নয় আট এক এক জিরো এক জিরো আট নয়, এটি তিন ঘুরে গেলে এক জিরো আট নয়, সে আটটা ডবল আছে, একটা ডবল আছে, ঠিক আছে, এখানে দেখো এক জিরো আট নয়, এক জিরো আট নয়, এক জিরো আট নয়, তো এক্ষেত্রে এই চারটা অঙ্কই, তিনের ক্ষেত্রেও চারটা অঙ্ক আসবে, ছয়ের ক্ষেত্রেও চারটা অঙ্ক আসবে, নয়ের ক্ষেত্রেও চারটা অঙ্ক ঘুরে ঘুরে আসবে। তো আর একটা কথা হচ্ছে যে এককের অঙ্কটা কথা রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, দেখো এখানে এককের ঘরে অঙ্ক রয়েছে কত, নয় 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 নয়, এককের ঘরের অঙ্ক সংখ্যা একটাই হবে, এককের ঘরের অঙ্ক কটা হবে, একটাই হবে, রিপিট আসবে না, এককের একক মানে একটাই অঙ্ক হবে, রিপিট, দেখো প্রত্যেকটা এককে একটাই অঙ্ক রয়েছে, নয়, নয়টা আর কোথাও রিপিট হয়ে আসে না। লিঙ্কিং যেটাকে কথা বলছি, মানে লিঙ্কিং বলতে ওটাকে লিঙ্কিং যেন বলা হয়, বাঁ দিকে তার ডান দিকে আর বাঁ দিকে সমান অঙ্ক অঙ্ককে ও জোর জয়েন্ট লাগিয়েছে, ওই জন্য ওটাকে লিঙ্কিং বলছে, লিঙ্কিংটাও একটাই হবে, কেন লিঙ্কিংটা একটা হবে, মানে লিঙ্কিং এককের সঙ্গে কত যত যোগ করে নয় হয় ওই সংখ্যাটা পাচ্ছি বলেই, এককের অঙ্ক একটা হলে লিঙ্কিং অঙ্কটাও একটাই হচ্ছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে একটা জিরো একটা এক 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 একটা করে রয়েছে। তারপরের কথা হচ্ছে যে এদিকে যতটা আট হবে দশকের ঘরের অঙ্কটা যত 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 দশকের ঘরের অঙ্কটা যে যত পাবো তার সঙ্গে কত যোগ করলে নয় হয়, এক যোগ করলে, তো এটা হচ্ছে ওইভাবে আসছে, ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্ক
বা লিঙ্গিকের ঘরের অঙ্ক একটা একটা করে হবে, আর বাকি অঙ্কগুলো যত সংখ্যক অঙ্ক বার করবো তার থেকে একটা করে কম করে হবে। দুটা বের করেছেন একটা একটা করা হয়েছে, তিনটা বের করেছেন দুটা দুটা করা হয়েছে, চারটা নিয়েছিলাম তাহলে তিনটা তিনটা করে হয়েছে, পাঁচটা নিয়েছিলাম তাহলে চারটা চারটা করে আর আট হয়েছে, সাতটা নিয়েছিলাম তাহলে ছটা আট ছটা এক হয়েছে, বুঝা গেল? তাহলে বের করার সাধারণ নিয়মটা কি দাঁড়ালো, যে সাধারণ নিয়মটা এটা দাঁড়ালো, এই চারটা মনে রাখলে হয়ে যাবে। এককের ঘরের এই এই অঙ্কটার এককের ঘরের বর্গ, এককের অঙ্ক হবে একটি, কটি হবে? এককের এককের অঙ্ক সংখ্যা হবে, একটি, এককের অঙ্ক সংখ্যা হবে একটি। আর আর সেটা পাওয়া যাবে, যার বর্গ বের করতে হবে তার এককের অঙ্ক বর্গ করে, সেটা পাওয়া যাবে যে সংখ্যার, বর্গ বের করতে হবে, যে সংখ্যার বর্গ বের করতে হবে তার এককের, অঙ্কের বর্গের, অঙ্ক বর্গের এককের অঙ্ক, বুঝা গেল না? এখানে তিন ছিল, তিন তিনে নয় হয়েছে, এখানে সাত হতো, সাত সাত কত, ৪৯ হতো, ৪৯-এর চারটা লিখবো তাহলে ৯টা লিখবো, বলছে এককের অঙ্ক, সংখ্যা কয়টা হবে, প্রথম অঙ্ক সংখ্যা একটাই হবে, বারবার বলেছি একটাই হবে। এই তিনটার ক্ষেত্রে নিয়ম তিন ছয় নয় যে বের করবো এই তিনটার জন্য, তিন ছয় নয়ের জন্য এককের ঘরের অঙ্ক সংখ্যা একটাই হবে, আর সেটা পাওয়া যাবে যে সংখ্যার বর্গ বের করতে, এই সংখ্যার বর্গ বের করতে হবে তার এককের অঙ্কের বর্গের এককের অঙ্ক, যদি এক অঙ্কে ধরতো একটা বসে গেল, যদি আটের বর্গ বের করতাম তাহলে আটের কত হতো, ৬৬, বা যদি ছয়ের বের করতাম ৬৬-৩৬, ৩৬-এর আমরা ছটা লিখবো, এককেরটা লিখবো, তিনটা কিন্তু লিখবো না, ওটাই কথা বলছি। দুই নাম্বার, দশকের অঙ্ক হবে, দশকের মানে দশকের দশক স্থানের, অঙ্কটি, দশক স্থানের অঙ্ক সংখ্যা হবে, দশক স্থানের অঙ্ক সংখ্যা হবে যে সংখ্যাটা, যে একই সংখ্যার বর্গ বের করতে হবে, যে একই অঙ্ক বিশিষ্ট, যে একই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ বের করতে হবে, তার অঙ্ক সংখ্যা থেকে একটি কম, তার অঙ্ক সংখ্যা থেকে একটি কম, তার অঙ্ক সংখ্যা থেকে একটি কম। দেখো এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে একটা হয়েছে, এখানে ছিল তিনটা, তাহলে এখানে দুইটা হয়েছে, এখানে ছিল চারটা, তাহলে তিনটা হয়েছে, এখানে ছিল কটা, পাঁচটা, চারটা হয়েছে, এখানে ছিল সাতটা হয়েছে, ছয়টা, একটি কম হবে। আর এবং এবং তারপর কি হবে, আর সেটি পাওয়া যাবে যে সংখ্যা বড় করতে হবে তার এককের অঙ্ক একটি কম হবে, এবং দশকের অঙ্ক থেকে এক কম হবে, এককের অঙ্ক থেকে, এবং সংখ্যা অঙ্কটি হবে, এবং অঙ্কটি হবে এককের অঙ্ক থেকে এক কম, এককের, অঙ্ক থেকে, এক কম, এককের অঙ্ক থেকে এক কম, বোঝা গেল কি? এককের অঙ্ক এখানে নয় ছিল, আট হয়েছে, নয় ছিল, আট হয়েছে, যত থাকবে তার থেকে এক কম হবে, আর অঙ্ক সংখ্যা হবে একই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ বের করতে হবে তার থেকে এক কম। তিন নম্বর, লিঙ্কিং অঙ্কটা কত হবে, এককের অঙ্কের সঙ্গে লিঙ্কিং অঙ্কটা হবে, লিঙ্কিং অঙ্ক, লিঙ্কিং,
লিঙ্কিং ডিজিট বা অঙ্ক, লিঙ্কিং ডিজিট লিখছি, অঙ্ক বা ডিজিট, লিঙ্কিং ডিজিট হবে, লিঙ্কিং ডিজিট হবে এককের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 10 হয়, এককের এককের অঙ্কের এককের অঙ্কের সঙ্গে এককের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয় তত, এবং এটা একটা হবে এবং একটা হবে অঙ্কন হবে এবং একটি অঙ্ক হবে এবং এবং একটি অঙ্ক হবে একটি অঙ্ক একটি অঙ্ক হবে ঠিক আছে। লাস্ট চার নম্বর যে কথাটা বলছিলাম, চার নম্বর নিয়মটা হচ্ছে যে লিঙ্কিং অঙ্কের বাঁদিকের অঙ্কটা কত হবে, দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে, দশকের অঙ্কের সঙ্গে দশকের অঙ্কের সঙ্গে অঙ্কের সঙ্গে যত যোগ করলে, যত যোগ করলে 9 হবে তত, যত যোগ করলে 9 হবে তত, ঠিক আছে। এটা পাশে না লিখলেও হতো, আমি লিখে দিলাম একবার এই জন্যই, যত যোগ করলে 9 হবে তত, দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে, যত যোগ করলে 9 হবে ঠিক তত হবে। দেখো দশকের অঙ্ক 8 ছিল, তিনোটার ক্ষেত্রে একই হবে। এবার আমরা অন্য উদাহরণ যাচ্ছি, আর অঙ্ক সংখ্যাটি হবে জিরোর বাঁদিকে যতটি থাকবে অঙ্ক সংখ্যাটা যতটি, এটাতে রিপিট দেখো আমরা 3 দিয়ে দেখা, এবার 6 দিয়ে দেখবো, 6 দিয়ে দেখছি, ধরো 6 তার স্কোয়ার, প্রথম নিয়মটা কি, এককের অঙ্কটা বর্গ করবো, 6 6 36, তাহলে এককের অঙ্কে অঙ্ক হবে 6 6 36, 36 এর 6টা লিখতে হবে, এককের অঙ্ক সংখ্যা হবে একটি, আর সেটি পাওয়া যাবে যে সংখ্যার বর্গ বের করতে হবে তার এককের অঙ্কের বর্গের এককের অঙ্ক 6 6 36। তারপর তাহলে দশকের অঙ্কটা কত হবে, যত পাবো তার থেকে এক কম 5, দুই অঙ্ক আছে এখানে শেষ। লিঙ্কিং অঙ্কটা কত হবে, এককের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয়, কত যোগ করলে 9 হয়, লিঙ্কিং অঙ্ক 3, লিঙ্কিং অঙ্ক সংখ্যা একটি হবে। আর এদিকে কত হবে, লিঙ্কিং অঙ্কের বাঁদিকে দশকের সঙ্গে যত যোগ করলে 9 হয়, কত যোগ করলে 9 হয়, 4, এককের সঙ্গে যত যোগ করলে 6 হয়, এটা লিঙ্কিং টাইপ হয়ে পাই, আর দশকের সঙ্গে যত যোগ করলে 8 হয়, এই ফেলে পাই। দুই নম্বর উদাহরণ 6 6 6 তার স্কোয়ার, তাহলে 6 6 কত হলো 36, তাহলে এক অঙ্ক কমে হবে 5, কটা হবে দশকের অঙ্ক যেটা 3টা আছে তাহলে 2টা হবে 5, লিঙ্কিং অঙ্ক কত হবে, 6 সঙ্গে যত যোগ করলে 9 হয়, কত যোগ করলে 9 হয়, 6 সঙ্গে 3 যোগ করলে 9 হয়। এবার লিঙ্কিং অঙ্কের বাঁদিকে অঙ্ক কত হবে, দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয়, 4 যোগ করলে 9 হয়, কটা হবে, যটা থাকবে তত থেকে একটা কম, 3টা অঙ্ক আছে তাহলে 2টা করে হবে, বুঝা গেল। 1 2 3 4, 4টা দিচ্ছি তার স্কোয়ার, 6 6 কত হবে 36, এক কম 5, কটা 5 হবে, 4টা আছে 3টা 5 হবে, লিঙ্কিং অঙ্কটা কত হবে, 6 এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 3 যোগ করলে 9 হয়, 3 হয়, আর দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয়, কত যোগ করলে 9 হয়, 4 যোগ করলে তো কটা 4 হবে, এখানে যেটা থাকবে তার থেকে একটা কম 3টা। আলটিমেট আর একটা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 6টার যদি বের করতে বলি হবে কি করবে, 6 6 36 বসালাম, তার থেকে এক কমিয়ে দেওয়া, দশকের অঙ্কটা সবসময় 5, তো কটা 5 লিখবো, 1 2 3 4 5, 6টা আছে তো একটা কম মানে 5টা, 3 4 5টা লিখে ফেললাম। লিঙ্কিং অঙ্কটা কত হবে, 6 এর সঙ্গে যত যোগ করলে 9 হয়, এককের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয়, 3 3 যোগ করলে 9 হয়, লিঙ্কিং অঙ্কের বাঁদিকের অঙ্কটা কত হবে, অঙ্কগুলো কত হবে, দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে 9 হয়, কত যোগ করলে 9 হয়, দশকের অঙ্কের সঙ্গে 4, তো কটা 4 হবে, 6টা আছে তো 5টা 4 হবে, দেখতে পাচ্ছ 5টা 4 হবে, তাহলে লিঙ্কিং অঙ্কের বাঁদিকে যতটি অঙ্ক থাকবে ডান দিকে ঠিক ততটি অঙ্ক থাকবে, একই অঙ্ক, আর ওটা তো থাকবেই, 6 দিয়ে হলো। এবার 9 দিয়ে আমরা চলে আসি, দেখছি 9 দিয়ে, 9 9 তার স্কোয়ার, 9 9 কত হয় 81, 81 এর এককের অঙ্ক 1 বসলো,
জিরো হবে। এবার লিঙ্কিং অঙ্ক চারটা আছে, লিঙ্কিং অঙ্কটা কত হবে? দুটা আছে বলে দশকের অঙ্ক সংখ্যা একটা হলো, লিঙ্কিং অঙ্কটা কত হবে? লিঙ্কিং অঙ্কটা হবে যে এককের অঙ্কের সঙ্গে কত যোগ করলে, এককের অঙ্কের সঙ্গে কত যোগ করলে নয় হয়, তাহলে আট যোগ করলে হয়, তাহলে লিঙ্কিং অঙ্কটা হবে আট। আর তারপরে লিঙ্কিং অঙ্কের বাঁদিকের অঙ্কটা কত হবে? বাঁদিকের অঙ্কটা হবে দশকের অঙ্কের সঙ্গে যদি যোগ করলে নয় হয়, তাহলে জিরোর সঙ্গে নয় যোগ করলে নয় হয়, নয় হয়। এটা এটা আর একটা আসছি, এক দুই তিন তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো এক্ষেত্রে তিনটার জন্য তাহলে কত, নয় নয় একাশি, আর ঠিক আছে এককের অঙ্কটা এক হলো, দশকের অঙ্কটা ওটা কি এক কম হবে, জিরো হবে। এবার কটা জিরো হবে না, এখানে তিনটা অঙ্ক আছে তাহলে দুটা জিরো হবে। আর লিঙ্কিং অঙ্কটা কত হবে? একের সঙ্গে কত যোগ করলে নয় হয়, আট যোগ করলে নয় হয়। লিঙ্কিং অঙ্কের বাঁদিকের অঙ্কগুলো কত হবে? না দশকের অঙ্কের সঙ্গে কত যোগ করলে নয় হয়, দশকের অঙ্কের সঙ্গে নয় যোগ করলে নয় হয়। কটা হবে? যেটা জিরো থাকবে তত নয় হবে, বা যাতে এখানে যতটি অঙ্ক আছে তাতে একটা করে কম হয়। বুঝাতে পারছি কিনা? এক দুই তিন, ধরো এক দুই তিন চার পাঁচটা আছে, পাঁচটা তার স্কোয়ার, তাহলে কি হবে, নয় একাশি, এখানে এক বসে গেল, এককের অঙ্ক যা হবে দশকের অঙ্কটা তার থেকে এক কম হবে। এবার কটা হবে এখানে, দশকের অঙ্ক সংখ্যা কত কতগুলো হবে? এখানে কটা আছে? পাঁচটা আছে, চারটা হবে, চারটা হবে। এবার লিঙ্কিং অঙ্কর সংখ্যা একটা হবে, কত এককের অঙ্কের সঙ্গে যোগ করে কত, একের সঙ্গে কত যোগ করে নয় হয়, আট যোগ করে লিঙ্কিং অঙ্কটা আট হলো। এবার লিঙ্কিং অঙ্কের বাঁদিকের অঙ্কগুলো কত হবে? দশকের অঙ্কের সঙ্গে কত যোগ করে নয় হয়, যে দশকের অঙ্ক জিরো আছে, জিরোর সঙ্গে নয় যোগ করলে নয় হয়, তো কয়টা হবে? না যটা এখানে জিরো আছে এদিকে, বা এখানে যতটি অঙ্ক আছে তার থেকে একটা কম, চারটা। লাস্ট আরেকটা দিয়ে দিই আমি উদাহরণ, ধরো দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা দিলাম স্কোয়ার, তাহলে কি হবে, নয় একাশি, এককের অঙ্ক যা হবে দশকের অঙ্কটা তার থেকে এক কম হবে, কতটি শূন্য হবে, এখানে কটা আছে, সাতটা আছে, তাহলে ছটা হবে। চোখ বন্ধ করে তিন চার পাঁচ ছয়। এবার এখান থেকে, এখান থেকে লিঙ্কি অঙ্কটা এককের অঙ্কের সঙ্গে যত যোগ করলে নয় হয় আট, আর দশ লিঙ্কি অঙ্কের বাঁদিকের অঙ্ক কত হবে? দশকের অঙ্কের সঙ্গে যত যোগ করলে নয় হয়, জিরোর সঙ্গে নয় যোগ করলে নয় হয়, কটা নয় হবে? না এখানে সাতটা আছে, তো ছটা হবে। এটা হচ্ছে উত্তর, বুঝে গেল? আরেকটা কথা শুনে রাখবে, একই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা যখন এখন বের করতে যাবো, এই তিন ছয় নয়ের ক্ষেত্রে আমি বলছি, তো তিন ছয় নয়, তিন ছয় নয় এই তিনটার ক্ষেত্রে দুটা থাকলে চারটা হবে, তিনটা থাকলে ছটা হবে, জোড়া থাকবে পাঁচটা থাকলে দশটা হবে, নটা থাকলে চারটা ডবল হবে, ঠিক আছে? তিন ছয় নয়ের ক্ষেত্রে আমরা যখন বর্গ বের করবো, অঙ্ক সংখ্যা এখানে এদিকে কোন একটা মূল সংখ্যাটা যে সংখ্যাটা বর্গ বের করছি তার অঙ্ক সংখ্যা যত হবে, বর্গ হলে তার দ্বিগুণ হবে, ঠিক আছে? আজকে জাস্ট এইটুকুই আলোচনা করব, পরে এরপরে আমরা বর্গমূল চ্যাপ্টার চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, এর ইসে বর্গমূলটা সম্পর্কে, সেই বর্গমূলে ওখানে ক্লাস টেনের ছেলেদেরও কিছুটা উপকার হবে, যাদের ওদেরও একটু দেখার ব্যাপার আছে। So, dear students, I hope all of you have understood how to solve the square root easily. I hope you all have understood it. Today no more. Thank you very much for listening to me. Stay at home, stay happy and stay healthy.